NCERT নয়া সিলেবাস অনুসারে নতুন যে পাঠ্যবই প্রকাশ করেছে তাতে দেখা গেছে বিজ্ঞান বিভাগে বাদ পড়ে গিয়েছে পর্যায় সারণী, শক্তির উৎস, প্রাকৃতিক সম্পদের সুসংহত বিকাশের মতো গুরুত্বপূর্ণ পর্যায়। বিজ্ঞান বিষয় থেকে আগে থেকেই বাদ দেওয়া হয়েছে বিবর্তনবাদ, সেটা অবশ্য শুরুতে অস্থায়ী সিদ্ধান্ত হিসেবে জানানো হয়েছিল। এবার সেটাকেও স্থায়ী সিদ্ধান্ত হিসেবে ঘোষণা করা হলো, অর্থাৎ দশম শ্রেণীর পড়ুয়ারা আর বিবর্তনবাদ, পর্যায় সারণী বা শক্তির উৎস সম্পর্কে আর কিছু শিখবে না। এ তো গেল বিজ্ঞান। ইতিহাস এবং গণতন্ত্র বিভাগেও সিলেবাসে বাদ গিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়। বেশ কিছু জনপ্রিয় বিপ্লব তথা আন্দোলনের ইতিহাস সিলেবাস থেকে বাদ পড়েছে, বাদ পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলের ইতিহাসও। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম তো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম, আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল। এখন ভুগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন, আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল তাহলে? সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।